Assalamualaikum, welcome to my YouTube channel A to Z Family. বাংলাদেশ থেকে আমরা দুবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রবিবার 10 তারিখ সকাল 10টায় এন্ড আমরা ল্যান্ড করি 4 ঘন্টা 50 মিনিট ফ্লাইটের পরে দুবাইতে আমরা যে হোটেলে এসে উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে টিউলিপ হোটেল এন্ড অ্যাপার্টমেন্টস আমরা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট রেন্ট করেছি তো এখানে আমার যেহেতু একটা বেবি আছে সো বেবির খাবার দাবার ও বাইরের খাবার ওভাবে খায় না তো ওর খাবার দাবার সবকিছুর কথা চিন্তা করে আমরা হোটেলটা নিয়েছি তো হোটেলের ডিটেলস এর জন্য কি কি কিভাবে হোটেল বুকিং করলাম কিভাবে ফ্লাইটের টিকিট করলাম সবকিছু মিলাই একটা কস্ট আর হোটেলের কস্ট মিলাই আমি একটা ভিডিও আপলোড করব পরে ওটা ইনফরমেটিভ ভিডিও হবে আলাদা তো আজকে আমরা যাচ্ছি বুর্জ খলিফা দেখতে দুই দিন হয়ে গেছে আজকে আসার পরে দুই দিন এই দুই দিন আমরা একটু মানে সার্ভে যেটা বলে সার্ভে করা সার্ভে করছি এখন যেটা দিরহাম যে দিরহাম আমরা 50 দিরহামসে দুইটা মেট্রোর কার্ড দিয়েছি সার্ভে থেকে যেটা হেল্প হলো মেট্রোর এই দুইটা কার্ড নিয়েছি আপনারা খেয়াল করে দেখবেন এখানে লেখা আছে আরটিএ দুবাই আরটিএ তো এই দুইটা কার্ডে যেটা আমার হেল্প হবে এটাতে আমার 25 করে লাগছে পার কার্ড তো 25 করে পার কার্ডে হচ্ছে আপনার 50 দিরহাম লাগছে সব মিলায় দুইজনের বেবিটা ফ্রি তো 25 এর ভিতরে ওদের চার্জ হচ্ছে 5 টাকা মানে 5 দিরহাম আর 6 দিরহাম আর আমার কার্ডের ভিতরে এখন ব্যালেন্স আছে 19 দিরহাম এই 19 দিরহামস এর ম্যাক্সিমাম আমার খরচ হবে যাওয়ার জন্য মানে এখান থেকে বুর্জ খলিফা পর্যন্ত যাব আমরা এখন আছি বার্ড দুবাইতে তো বার্ড দুবাই থেকে বুর্জ খলিফা পর্যন্ত যাব এবং ওখান থেকে রিটার্ন করব উইদিন 10 দিরহামস বাট এটা যদি আপনি উবার বা যেখানকার যে মানে লোকাল ট্যাক্সি আছে সেই ট্যাক্সিতে যান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 35-40 দিরহামস সো হিউজ একটা গ্যাপ এখন কথা না বাড়াই নেক্সট হচ্ছে আমি কি কি স্পট করি অন দ্য ওয়ে এবং ওইখানে যাওয়ার পর আমি কি কি দেখি সেই জিনিসগুলো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও দেখার জন্য প্রথমে বলি থ্যাংক ইউ মেট্রো থেকে নেমে গেছি বুর্জ খলিফার এখানে স্টেশনে তাকে একটু বলো তো তোমার মেট্রো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কথা এটা বলো আল্লাহ এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম মাথা খারাপ হয়ে গেছে সব উঁচু উঁচু বিল্ডিং ক্যামেরা একবার সোজা করো আবার উপর ওঠাও তো আমরা কিছুক্ষণের মধ্যে বুর্জ খলিফা দেখতে পারবো Don't.
আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন ঠিক আমার পিছনে আছে দা বুর্জখালিফা এটা এত উঁচুতে এক্স্যাক্টলি পুরোটা ফোনে কভার করা যায় না আর এখানে এনভায়রনমেন্টটা